প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নামে 8 লক্ষ টাকা আত্মসাৎ স্বরূপনগরের তৃণমূল নেতার বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ থানায় যাওয়ার কথা বললে মাদক আইনে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে স্বরূপনগর থানা থেকে প্রত্যাখ্যান আদালতের মাধ্যমে এফআইআর পার্থর সঙ্গে ঘনিষ্ঠতার দাবি করে চাকরি পাইয়ে দেওয়ার টোপ এমনটাই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে এমনই প্রতারণার অভিযোগ সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল সমীরণ একেবারে প্রথমেই তুমি বলো ঠিক কি অভিযোগ দেখো অভিযোগটা যেটা বলছি সেটা হচ্ছে যে গাইঘাটার সুবিদপুরের বাসিন্দা 2014 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী ইসমাইল মণ্ডল এবং তার অভিযোগ হচ্ছে যে তাকে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আসারাফ মোল্লা 8 লক্ষ টাকা নিয়ে প্রাথমিকের চাকরির নিয়োগপত্র দেবেন এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তার শ্বশুর বাড়ি হচ্ছে স্বরূপনগরের পূর্ব পোলতা গ্রামে এবং তার শ্বশুর ইমাম আলী ধাবক তার মাধ্যমেই এই উপপ্রধানের যোগাযোগ হয় উপপ্রধান আশ্বাস দেন যে তৎকালীন শিক্ষামন্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে অর্থাৎ 2020তে যখন এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে 2021-এর প্রথম দিকেই তার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে শুধু তাই নয় সুবিদপুর গাইঘাটার সুবিদপুর গ্রামের আশপাশে কোনো একটা প্রাথমিক বিদ্যালয়ে তাকে নিয়োগ করা হবে এমনও প্রতিশ্রুতি দেওয়া হয় এই মতো 2020-এর 8ই ডিসেম্বর ওই ইসমাইল মণ্ডল 8 লক্ষ টাকা জমি বিক্রি করে অনেক কষ্ট করে টাকা জোগাড় করে 8 লক্ষ টাকা গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান আশরাফ মোল্লার হাতে তুলে দেন শুধু তাই না তখনই তাকে বলা হয় যে তার সঙ্গে প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এমনকি শিক্ষামন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এইভাবে বেশ কয়েক মাস ধরে তাকে আশ্বাস দেওয়া হয় তুমি জানো যে 2020-এর পুজোর পর রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় যে 16,000-এরও কিছু বেশি প্রাথমিকে নিয়োগ করা হবে এবং 2014 টেট উত্তীর্ণ এই চাকরি প্রার্থী ইসমাইল মণ্ডল এবং ইসমাইল মণ্ডল তোমাকে বলে রাখি গত সপ্তাহে যে করুণাময়ীতে যে আন্দোলন হয়েছিল 2014 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের সেই আন্দোলনেও তিনি সামিল ছিলেন এবং তার কাছ থেকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তৃণমূলের উপপ্রধান 8 লক্ষ টাকার দাবি করে নেন বলে অভিযোগ শুধু তাই আমাদের সঙ্গে থাকো 2014 টেট উত্তীর্ণ অভিযোগকারী ইসমাইল মণ্ডল তিনি কি অভিযোগ করেছেন দেখুন 8 লক্ষ টাকা দিয়েছিলাম ক্যাশে দিয়েছিলাম আমার বাড়িতেই 2020 সালে 9ই ডিসেম্বর সকাল 7:30 নাগাদ বলেছিলেন উনি বলেছিলেন শিক্ষামন্ত্রীর সঙ্গে আমার হেভি যোগাযোগ রয়েছে এছাড়া থানার যে ওসি তার সঙ্গে আমার হেভি সুসম্পর্ক রয়েছে আপনি আমার টাকাটা দিন চাকরি অবশ্যই পাইয়ে দেবো এবং আপনার বাড়ির নিকটেই কোনো স্কুলে আপনাকে জয়েন করিয়ে দেবো আমার 31শে মার্চ যখন চাকরি হলো না ওনার সঙ্গে কন্ট্যাক্ট করি রাত্রে ফোন করি উনি ফোন রিসিভ করেন না পরের দিন ফোন করি ফোন রিসিভ করেন না পুলিশে অভিযোগ জানাতে গেছি কিন্তু প্রথমে পুলিশ কোনো শক্ত ভূমিকা নেননি কোনো স্টেপ উনি ওনারা নেননি আমরা বারে বারে থানায় গেছি স্থানীয় স্বর্ণগর থানায় আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা শুনলেন যে অভিযোগ উঠেছে ইসমাইল মণ্ডল যে অভিযোগ করেছেন যে পার্থর সঙ্গে ঘনিষ্ঠতার দাবি করে চাকরি পাইয়ে দেওয়ার টপ করে টপ দিয়ে 8 লক্ষ টাকা নেওয়া হয়েছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল সমীরণ তুমি জানাচ্ছিলে এবং আমরা ইসমাইল মণ্ডলও কথা শুনলাম কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি বলছেন দেখো যাদের বিরুদ্ধে অভিযোগ ওই অভিযুক্ত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশরাফ মোল্লা তার বাড়িতে আমরা কিছুক্ষণ আগে গেছিলাম পূর্ব পোলতা গ্রামে তার বাড়িতে তার স্ত্রী বলেছেন যে তিনি বাড়িতে নেই এবং স্ত্রী জানিয়েছেন যে মিথ্যা অভিযোগ তাকে ফাঁসানো হয়েছে জমি সংক্রান্ত গণ্ডগোল আর কিছু নয় তিনি কোনোভাবে টাকা নেননি চাকরি দেওয়ার নাম করে প্রতিশ্রুতি দিয়ে এবং আশরাফ মোল্লার সঙ্গে আমি ফোনে বারবার যোগাযোগ করেছিলাম তার ফোনে তাকে পাওয়া যায়নি সব থেকে বড় কথা হচ্ছে এই যে চাকরি প্রার্থী 2014 টেট উত্তীর্ণ তার অভিযোগ যে যখন তাকে টালবাহানা করা হচ্ছিল নিয়োগপত্র দেওয়া নিয়ে তিনি যোগাযোগ করেছিলেন ওই উপপ্রধানের বিরুদ্ধে উপপ্রধান তাকে হুমকি দেন যে বলেন যে স্বরূপনগর থানার যিনি ওসি তার সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বেশি যদি অভিযোগ করা হয় তাহলে তাকে যেহেতু সীমান্তবর্তী এলাকা তাকে মাদক আইনে অভিযুক্ত করা হবে এমন হুমকি পর্যন্ত দেওয়া হয় এরপর তারা পুলিশের কাছে গেছিল স্বরূপনগর থানার পুলিশের কাছে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে এবং বারবার পুলিশের কাছে যায় তাদের অভিযোগ নিতে অস্বীকার করলে আদালতের মাধ্যমে তারা অভিযোগ জানান এবং পুলিশ যারা জানাচ্ছে যে অভিযোগ যে নিতে অস্বীকার করা হয়েছে এ ব্যাপারে পুলিশের শীর্ষকর্তাদের কাছে তারা কোনো অভিযোগ জানাননি আদালতের মাধ্যমে তারা অভিযোগ জানিয়েছেন সেই অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে শুধু এখানেই শেষ নয় এবং ইসমাইল মণ্ডলের অভিযোগ যে গত কয়েক মাস ধরে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যেহেতু তারা অভিযোগ জানিয়েছেন টাকা ফেরত যে গত কয়েক মাস ধরে তাকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার আবারও সেই অভিযোগ বারবার একই ঘটনার পুনরাবৃত্তি এত টাকা আমরা আসবো তোমার কাছে আবারও কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি টাকার বিনিময়ে
বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগে এবার তৃণমূল নেতা প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নামে আট লক্ষ টাকা আত্মসাত স্বরূপনগরে তৃণমূল নেতার বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সম্পূর্ণ মিথ্যা। ওই তো জমি নিয়েছি, সেই উপলক্ষে ওর বোনের কাছ থেকে জমি কিনে নেওয়া হয়েছে। সেখান থেকে ওই বদনাম দিচ্ছে, মানে ভাই বা বাবা ছেলের না দিয়ে বোনের জমিটা দিয়েছে, সেখান থেকে বোনের কাছ থেকে আমরা কিনে কেনা হয়েছে। এবার সেই উপলক্ষে ভাই দেয়নি, সেই উপলক্ষে আমাদের আমরা জমি কিনেছি, আমাদের মানে বিভিন্ন রকম করে ফাঁসাচ্ছে। তাকে মারধর করা হয়েছে কয়েকদিন আগে? এই তো কালকে আমাদের, ও আবার আমাদের জমি সব ভাগ করে দিয়েছে, সে জমিতে আবার ঘাস মারা প্রয়োজন দিতে গিয়েছিল, বলতে গিয়েছে মারধর সেখানে হয়েছে।